फ्रेंड्स आज के भिडियोते सातटा थेके आठटा स्टक के लिए आलोचना करते चले स्टकगुलो पार्टिकुलार तादेर निजेदेर सेक्टर किन्तु मार्केट लीडर आछे एवं आमरा जोदि देखबो तो पिछनेर समयगुलोते सेसब स्टकगुलो थाउजेंडेर उपरे किन्तु आमादेरके रिटार्नो दिएछे एकशो पार्सेंटेर उपर आमादेरके रिटार्नो दिएछे आमरा देखते पाच्छि। एई मुहूर्ते आमरा देखते पाच्छि जे सेसब स्टकेर मध्ये करेक्शन आछे तो डेफिनेटलि आमरा चाइले सुयोगटाके काजे लागाते पारि। प्रथम जे स्टकटि आछे सेई स्टक नाम होच्छे एलके अमिनिस लिमिटेड राइट। এই স্টক এখন ট্রেড করছে 2899 অলমোস্ট 2900 কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। আজকে এর মধ্যে 2% এর মতো কারেকশন এসেছে রাইট। এর 52 উইক হাই আছে 4749 এর কাছাকাছি অলমোস্ট 4800 এর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে फ्रेंड्स 2000 পয়েন্টের কিন্তু কারেকশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আরই फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি 44% তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানি কিন্তু 1979 সালের কোম্পানি আছে তো কোম্পানি আমরা দেখতে পাচ্ছি অনেকটা পুরনো দিনের কোম্পানি আছে। কোম্পানি যত পুরনো হয় ততই কিন্তু ভরসার একটা জায়গা তৈরি হয় রাইট। কোম্পানি ডিভিডেন্ড আমাদেরকে খুবই সামান্য দিচ্ছে 0.33% এর মতো। কোম্পানি দেখুন फ्रेंड्स একদম ডেট ফ্রি কোম্পানি আছে। আগের মধ্যে ডেট ছিল সেটাকে আমরা দেখতে পাচ্ছি রিডিউস করেছে। কোয়ার্টারলি রেজাল্ট ভালো আসছে। লাস্ট 5 ইয়ার্স এ প্রফিট গ্রোথ ইনক্রিজ হয়েছে আরই আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজ হয়েছে। যে হেলথলি ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেইনটেইন করছে তো কোম্পানির মধ্যে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি সেলস গ্রোথ কিন্তু ইনক্রিজ হয়েছে লাস্ট 10 ইয়ার্সে এবং তার পার্সেন্টেজ আছে 21% এর মতো যেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে যে কোনো কোম্পানির ক্ষেত্রে রাইট। তার সাথে फ्रेंड्स এখানে আমি আপনাদেরকে কিছু ডেটা দেখাবো। फ्रेंड्स দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এলকে অ্যামিনিস কিন্তু 2021 সালে অলমোস্ট আমাদেরকে 131% এর মতো রিটার্ন দিয়েছিল রাইট। তাছাড়া 2020তে আমরা দেখতে পাচ্ছি 253% মতো রিটার্ন দিয়েছিল। 2019 फ्रेंड्स দেখুন 35% মতো রিটার্ন দিয়েছিল। 2018তে আমরা দেখতে পাচ্ছি 20% মতো। 2017তে 119% মতো কিন্তু রিটার্ন আমাদেরকে প্রোভাইড করেছে রাইট। তো এবছর আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু কারেকশন দেখিয়ে দিয়েছে। অলমোস্ট 17% মতো আমাদেরকে ডাউনফল দেখিয়ে দিয়েছে রাইট। তো ডেফিনেটলি পিছনের সময়গুলো দেখে আমরা বুঝতে পাচ্ছি যে এলকে অ্যামিনিস কিন্তু আমাদেরকে দারুণ দারুণ রিটার্নকে প্রোভাইড করেছে। এই মুহূর্তে অনেকটাই কিন্তু কারেকশন চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি। চার্টের উপর যদি আসবেন তো একসময় আমরা দেখতে পাচ্ছিলাম যে 4800 কাছাকাছি ট্রেড করছিল দেন সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচের দিকে নেমে এসেছে এবং এই মুহূর্তে আরএসআই নাম্বার 34 এর কাছাকাছি তো উইক হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর যে নেক্সট সাপোর্ট আছে সেটা আছে 2500 কাছাকাছি। 2500 লেভেলে আসা অবধি আপনারা ওয়েট করতে পারেন। ডেফিনেটলি এই স্টক যখন বাউন্স ব্যাক করা শুরু করবে তখন কিন্তু আবারও 4000 এর উপরে আমরা একে যেতে দেখতে পাবো। তো সুযোগটাকে অবশ্যই আপনারা কাজে লাগাতে পারেন। পিছনের সময়গুলো আমরা দেখতে পাচ্ছি যে 100% এর বেশি কিন্তু রিটার্ন আমাদেরকে প্রোভাইড করেছে অলরেডি। নেক্সট আমরা দেখে নেব फ्रेंड्स কফেজ। কফেজ লিমিটেড এখন ট্রেড করছে 4600 লেভেলে। দেন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4.5% এর মতো আজকে মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছিলাম যে এর মধ্যে নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। স্টক নিচের দিকে নেমে আসছে। এর 52 উইক হাই আছে 6000 লেভেলে। 6000 লেভেল থেকে অলমোস্ট 4500 এর কাছাকাছি কিন্তু চলে এসেছে তো অনেকটাই কারেকশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে। কোম্পানি ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে 0.86% এর মতো আরই আমরা দেখতে পাচ্ছি 19% আছে তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানি কি কাজ করছে? আইটি সফটওয়্যার সেক্টরে বিলং করছে এবং ইন্ডিয়ার মধ্যে টপ 20 কোম্পানির মধ্যে কিন্তু আসছে রাইট। তাছাড়া फ्रेंड्स এখানে আমরা দেখতে পাচ্ছি কফেজ কিন্তু অলরেডি আমাদেরকে 24% মতো ডাউনফল দেখিয়ে দিয়েছে। 2021 সালে আমরা দেখতে পাচ্ছি 118% মতো মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছিল। 2020তে 70% মতো, 2019-এ 38%, 2018-তে 78% এবং 2017-তে 53%। তো কন্টিনিউয়াসলি 5 বছর ধরে কিন্তু আমাদেরকে খুব ভালো একটা রিটার্ন প্রোভাইড করেছে তাতে কোনো ডাউট নেই। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে 24% ডিসকাউন্টে এই স্টক মার্কেটে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে অবশ্যই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। চার্টের উপর চলে এসেছি। চার্টের উপর ফ্রেন্ডস দেখুন কন্টিনিউয়াসলি নিচের দিকে নেমে এসেছে এবং এখানে দেখুন 30 লেভেলে যখন এসেছিল দেন সেখান থেকে আবারও বাউন্স ব্যাক করেছে এবং কন্টিনিউয়াসলি 2 থেকে 3 দিন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে ফ্রেন্ডস যে আবারও বাউন্স ব্যাক করে 6000 এর লেভেল
লেভেলে চলে যাবে একবারে সেটা কিন্তু নয়। এখানে হয়তো কনসোলিডেশন করতে পারে, এখান থেকে সামান্য নিচের দিকে নেমে আসতে পারে। তো ডেফিনেটলি আপনারা চাইলে ফ্রেশ বাইংয়ের জন্য 4400 লেভেলে আসা অবধি ওয়েট করতে পারে, এখানে আপনারা ফ্রেশ বাইং কিন্তু করতে পারেন। চলুন নেক্সট স্টক কোনটা আছে দেখে নেব। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, এই স্টকের নাম হচ্ছে অ্যাস্ট্রা লিমিটেড। এখন ট্রেড করছে এই স্টক 1871-এ। আজকে আমরা দেখতে পাচ্ছি 2% মতো কারেকশন এসেছে, এর 52-week হাই আছে 2525-এর কাছাকাছি। কোম্পানি অনেকদিন পুরনো কোম্পানি আছে, 1996 সালের কোম্পানি। কোম্পানি যতটা পুরনো হয় ফ্রেন্ডস, আমি বারবার বলে থাকি, ততটাই কিন্তু ভরসার একটা জায়গা থাকে। আরোই আমরা দেখতে পাচ্ছি ভেরি স্ট্রং 23% আছে। কোম্পানি কাজ করছে প্লাস্টিকের ওপর, কাজ করছে প্লাস্টিক প্রোডাক্ট বানাচ্ছে, এবং যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে মার্কেট লিডার আছে। তো মার্কেট লিডারের মধ্যে অলরেডি অনেকটা কারেকশন চলে এসেছে ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি। কোম্পানি ডেট ফ্রি কোম্পানি আছে, কোয়ার্টারলি রেজাল্ট ভালো আসছে, লাস্ট 5 ইয়ার্সে CAGR ইনক্রিজ হয়েছে। তাছাড়া ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি সেলস গ্রোথও কিন্তু ইনক্রিজ হয়েছে লাস্ট 10 ইয়ার্সে, রাইট? তো ডেফিনেটলি এইসব কোম্পানির দিকে অবশ্যই আমরা নজর রাখতে পারি। এই স্টক কিন্তু আমাদেরকে অলরেডি 17% মতো ডাউনফল দেখিয়ে দিয়েছে। তাছাড়া 2021 সালে এই স্টক আমাদেরকে রিটার্ন দিয়েছিল 70% মতো, 2020-তে 51%, 2019-এ 29%, 2018-তে 34% এবং 2017-তে 113% মতন কিন্তু রিটার্ন আমাদেরকে প্রোভাইড করেছে। কন্টিনিউসলি 5 বছর ধরে কিন্তু রিটার্ন প্রোভাইড করে যাচ্ছে আমাদেরকে, রাইট? তার সাথে ফ্রেন্ডস চার্টের উপর চলে এসেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রংলি সাপোর্ট নিয়ে নিয়েছে। দেখুন RSI নাম্বার 37 এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চার্টের মধ্যে স্ট্রংলি সাপোর্ট নিয়েছে। এই সাপোর্টটাকেও যদি ভেঙে নিচের দিকে আসছে তাহলে আমরা দেখতে পাচ্ছি 1600-এর কাছাকাছি স্ট্রং সাপোর্ট আছে। আমার মনে হয় না যে এতটা নিচে আসবে। তো আপনারা চাইলে অবশ্যই ফ্রেশ বাইংয়ের জন্য এই সাপোর্টে আসা অবধি ওয়েট করতে পারেন। চলুন নেক্সট স্টক কোনটা আছে দেখে নেব। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে জুবিল্যান্ট ফুডওয়ার্ক লিমিটেড। কোম্পানি যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে মার্কেট লিডার আছে। এই মুহূর্তে 2800-তে ট্রেড করছে। 4500-এর স্টক আমাদেরকে, 4000-এর স্টককে আমরা 2800 লেভেলে কিন্তু পাচ্ছি এবং এর 52-week লো আছে 2600-এর কাছাকাছি। অলমোস্ট 52-week লো এর কাছাকাছি কিন্তু চলে এসেছে এবং আজকে ওর মধ্যে 2% কারেকশন এসেছে, রাইট? কোম্পানি যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে মার্কেট লিডার আছে। দেখুন একে টেক্কা দেওয়ার মতন এখনও কেউ স্টক এক্সচেঞ্জে আসেনি। চার্টের উপর চলে এসেছে ফ্রেন্ডস, চার্টের মধ্যে কন্টিনিউসলি কারেকশন এবং RSI নাম্বার অলমোস্ট 30-এর কাছাকাছি এবং চার্টের মধ্যে ফ্রেন্ডস আমরা আরও উইকনেস দেখতে পাচ্ছি। এখান থেকে স্টক আরও কিছুটা নিচের দিকে নেমে আসতে পারে। 2675-এর কাছাকাছি ফ্রেন্ডস স্ট্রং একটা সাপোর্ট আছে। তো আপনারা চাইলে অবশ্যই এই সাপোর্ট আসা অবধি ওয়েট করতে পারেন জুবিল্যান্ট ফুডের দিকে। আর 4000-এর থেকে 2800-তে চলে এসেছে, তো ডেফিনেটলি অনেকটাই কিন্তু উইক হয়ে গেছে এবং কন্টিনিউসলি এর মধ্যে কারেকশন কিন্তু আসছে। তো মার্কেট লিডারের দিকে অবশ্যই কিন্তু ফোকাস করা যেতে পারে এবং আপনারা চাইলে অবশ্যই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। যখন মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে তখন এইসব স্টকগুলো যেভাবে নিচের দিকে নেমে এসেছে না, সেভাবেই কিন্তু আবারও বাউন্স ব্যাক করাও শুরু করবে। তো আপনারা চাইলে অবশ্যই জুবিল্যান্টের দিকে নজর রাখতে পারেন। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে প্রিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিডিলাইটের মধ্যে ফ্রেন্ডস কন্টিনিউসলি কারেকশন আসছে, মার্কেট লিডারের মধ্যে কন্টিনিউসলি কারেকশন আসছে। তো আপনারা চাইলে সুযোগটাকে কাজে লাগাতে পারেন। আরোই আমরা দেখতে পাচ্ছি 22%, তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে, তাতে কোনো ডাউট নেই ফ্রেন্ডস। এইসব স্টক যদি আমাদের পোর্টফোলিওতে থাকে লং টার্মের জন্য তাহলে কিন্তু ফ্রেন্ডস আমাদের ভয় থাকে না এবং অনেকটাই কারেকশন চলে এসেছে। দেখুন 2700 লেভেল থেকে 2300-তে চলে এসেছে, তো 400 পয়েন্টের কারেকশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো ডেফিনেটলি সুযোগটাই কিন্তু আমরা অবশ্যই কাজে লাগাতে পারি। এই সুযোগ কিন্তু বারবার আমাদের কাছে আসবে না, মার্কেট বারবার নিচের দিকে নেমে আসবে না, মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করবে, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতেই হবে। চলুন নেক্সট স্টক কোনটা আছে দেখে নেব। ফ্রেন্ডস সেই স্টকের নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্স একসময় 8000-এ ট্রেড করছিল, দেন সেখান থেকে 6700 লেভেলে চলে এসেছে। 6800-এর কাছে স্ট্রং সাপোর্ট ছিল এবং সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে দিয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে বাজাজ ফাইন্যান্স কিন্তু উইক হতে চলেছে এবং নেক্সট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 6400-এর কাছাকাছি। তো আপনারা চাইলে ফ্রেশ বাইংয়ের জন্য এই সাপোর্টে আসা অবধি ওয়েট করতে পারেন। তো ফ্রেন্ডস আপনাদের মতে এইসব স্টকের মধ্যে কে বেস্ট কোনটা মনে হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনফরমেশন যদি ভালো লাগছে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।